আমবাসা কমলপুর রাস্তার রেল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বাইক দুর্ঘটনায় গ্রস্ত হয়ে গুরুতর আহত বাইক চালক ও বাইক আরোহী। বাইকটি একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক রাজদীপ দেব ও বাইক আরোহী রূপক দেবনাথ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে, তারা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই যুবক। নাম জানা আছে কি? নাম তো রূপক দেবনাথ দেবনাথ আর রাজীব দেব। আচ্ছা, রাজদীপ দেব।